আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন অনেকেই আছেন যে কোনো ছবির সে চেঞ্জ করতে চান এবং ভালো অ্যাপ পাচ্ছেন না আমি তাদের উদ্দেশ্যে বলি আমার এই ভিডিওটা দেখেন তাহলে আপনি খুব সহজে আপনার যে কোনো ফটো এবং যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন তা চলুন বন্ধুরা আমরা দেখে আসি কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় প্রথমে আপনারা ডাটা কালেকশন অন করার পর গুগল ক্রোমে চলে যাবেন যাওয়ার পর সার্চ বক্সে সার্চ করবেন রিমোভ বিজি ঠিক আছে এই যে দেখেন রিমোভ বিজি নামে এই সাইডটায় চলে যাবেন ঠিক আছে রিমোভ বিজি দেখেন রিমোভ বিজি এইভাবে আপনারা লেখার পর এরকম একটা অপশন চলে আসবে তারপর এখানে ক্লিক করবেন করার পর আপনারা দেখেন এখানে কিন্তু একটা অপশন পাবেন আপলোড ইমেজ নামে একটা অপশন পাবেন তা আপনারা এখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর যে কোনো ছবি আপনি যে ছবিটা রিমুভ করতে চান ব্যাকগ্রাউন্ড সেই ছবিটা এখানে এইভাবে সিলেক্ট করার পর ডান যে লেখা আছে এখানে ডান কি ডানে ক্লিক করবেন করার পর একটু ওয়েট করবেন করার পর কিন্তু আপনার ছবিটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে এই যে দেখেন আমার ছবিটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে এখন দেখেন আপনারা ছবিটা এরকম দেখতে পারবেন এখন আপনারা এই ছবিটা ডাউনলোড যে অপশান আছে এই ডাউনলোড অপশনে আপনারা জাস্ট ক্লিক করবেন ক্লিক করে এখন আপনারা গ্যালারিতে এই ছবিটা ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে এখন আমি চলেন গ্যালারিতে যাই গিয়ে আমি এখন দেখাই এই ছবিটা দেখেন আমি এখন এই ছবিটা রিমুভ করে দেখাইলাম তা আপনারা চাইলে এভাবেই এরকম ছবি বা যে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন খুব সহজে এই পদ্ধতিতে তা সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টেকানিস রিয়েলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম